হ্যালো বন্ধুরা, নতুন ব্লগ করতে যাচ্ছি। আপনারা সবাই ব্লগ পাবেন, নতুন নতুন ব্লগ পাবেন, দেখতে পাচ্ছেন গাড়িতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সামনে হয়তো নতুন ব্লগ পাবেন, আপনারা অপেক্ষা করুন এবং নতুন ব্লগ সে সাথেই থাকুন। কারণ নতুন ব্লগ আনতে অনেক কষ্ট হয়, বা আমরা একটা জায়গা যাচ্ছি এখানে একটা ব্লগ করার জন্য, যাই হোক এখানে গেলে আপনারা ব্লগটা পেয়ে যাবেন। আমরা যেহেতু ব্লগ করার জন্য যাচ্ছি, বাসটা দেখছেন কত স্পিডে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের রাস্তাঘাট দেখে মনটা এতই সুন্দর হয় যে বাংলাদেশের রাস্তাঘাট এত উন্নয়ন হলো কেমনে। বাংলাদেশের রাস্তাঘাটের কথা ভাবলে মনে হয় যে আমাদের দেশটা নাকি বিদেশ হয়ে গেছে। আসলে বিদেশ নয়, আমাদের দেশ বাংলাদেশে এরকম উন্নয়নশীল একটা দেশ হয়েছে। যাই হোক, দেখতে থাকুন তাহলে ভিডিও। বিশেষ করে যে ব্লগটি আপলোড হবে এটা মনে হচ্ছে যে ইউটিউবে আপলোড করব, কিন্তু ফেসবুকে আপলোড করছি না, কারণ ফেসবুকে অনেক সমস্যা জড়িত। কারণ এত ইস্যু নিয়ে ফেসবুকে কাজ করা সম্ভব নয়, কারণ যা ইউটিউবের এতটুকু ইস্যু নেই বা এতটুকু ঝামেলা বিহীন নেই, আর ইউটিউবে সফল হওয়া একটু কঠিনই আছে। ফেসবুকে সে ইউটিউবে একটু সফল হওয়া কঠিন, কিন্তু তাও ভালো, কিন্তু ইস্যু নাই, কোনো ধরনের ইস্যু নাই। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনারা কাজ করতে চান ইউটিউবে কাজ করেন, কারণ ইউটিউবে এত ধরনের ইস্যু নাই, এই সেই নাই, কোনো পলিসি ধরনের ইস্যু নাই। আবার কোভিড খাইলে কোভিড সেটা ক্লেম করে, মানে কমপ্লিট করা যায়। যাই হোক, ফেসবুকের সে ইউটিউবে সাধারণত ভালো মনে হচ্ছে আমার।